হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি শুভজিৎ। আজকে তোমাদের জ্যামিতির একটি নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকের কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন, নতুনত্ব আছে। কি বলেছে? এ লাইন প্যারালাল টু এ গিভেন লাইন পাসিং থ্রু আ গিভেন পয়েন্ট। মানে কি? একটা লাইন আছে, লাইনের বাইরে একটা পয়েন্ট মানে বিন্দু আছে, এই বিন্দু দিয়ে একটা লাইন আঁকতে হবে যেটা এই লাইনের সাথে এটা প্যারালাল হবে, মানে সমান্তরাল হবে। বোঝাতে পেরেছি কি বললাম বন্ধুরা? একটা লাইন আছে, লাইনের বাইরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে একটা লাইন অঙ্কন করতে হবে যেটা এই লাইনের সমান্তরাল বা প্যারালাল হবে। তো চলো কীভাবে করা যায় দেখা যাক। প্রথম যেটা করব সেটা একটা আমরা লাইন এঁকে নিই, যে কোনো মাপের এঁকে নিয়েছি। এবারে কাজ হচ্ছে একটা বিন্দু নিব, একটা বিন্দু নিয়েছি নিয়েছি এই বিন্দুটা কী করতে হবে? এই বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে হবে যেটা এই লাইনের সমান্তরাল হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই বিন্দু থেকে এই পয়েন্টের উপর, এই লাইনের উপর একটা পয়েন্ট নেব। নিয়েছি নিয়েছি এবারে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দেব। যোগ করে দিয়েছি। এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে এই একটা আমরা মাপ নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি কিসের জন্য? কোণের জন্য। এবারে এই মাপটা কত হয়েছে আমরা দেখব, দেখে নিয়েছি, মাপ নিয়ে নিয়েছি পেন্সিল কম্পাসে। এবারে এই বিন্দুতে কাঁটা বসিয়ে সেম মাপের একটা কোণ আমরা আঁকবো। এঁকেছি, দেখবো এই মাপটা আর এই মাপটা সমান হয়েছে কিনা। সমান হয়ে গেলে এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। যোগ করে দেখি, ওকে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কি করলাম? প্রথমে এই একটা লাইন ড্র করেছিলাম, লাইন ড্র করে একটা বিন্দু এখানে ছিল পি বিন্দু, এই পি বিন্দুর সমান্তরাল পি বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকতে হবে যেটা এই লাইনের সমান্তরাল। কি করলাম? ফার্স্টে আরেকটা পয়েন্ট নিলাম এখানে, এই পয়েন্ট আর এই পয়েন্ট প্রথমে যোগ করে নিয়েছি। যোগ করে দিয়েছি এই লাইনটা। এবারে এই ও বিন্দুতে একটা পেন্সিল কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ টেনেছি। এবারে এই মাপটা আমরা নিয়ে নিয়েছিলাম, এই কোণের মাপটা, এই সমান কোণের মাপ কোণ একটা পি বিন্দুতে বসিয়ে ড্র করলাম, করেছি। এবারে এই আর এই বিন্দুটাকে বড় করে টেনে দিয়েছি, দেখবে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা প্যারালাল হয়ে গেছে। তাহলে প্যারালালের সাইন আছে এটা, তাহলে আমরা কী লিখতে পারি? এ বি প্যারালাল টু সি ওয়াই, এ বি প্যারালাল টু সি ওয়াই। খুব সুন্দর ড্রয়িং একটা। তাহলে এবি বাহুর সরলরেখার সাথে সিওয়াই সমান্তরাল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।